অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, এগুলো আমরা প্রতিনিয়তই শুনি। আচ্ছা, কখনো কি শুনেছেন অ্যারেঞ্জ লাভ ম্যারেজ? আমাদের আজকের গল্পটা ঠিক তেমনই। তো চলুন গল্পে যাওয়া যাক। সকাল 10টা, আচমকা ফোনের শব্দ। বেশ কয়েকবার বাজার পর সাবিত ফোনটা রিসিভ করে। কোন শালা রে, এত সকালে আমার ঘুমের 12টা বাজালো? কি এখন সকাল? আর কি বললি তুই, আমি শালা? দাঁড়া, তোর এখন 12টা বাজাবো। এতক্ষণ তো মনে করছিলাম শালা, কিন্তু এখন তো শালি মনে হচ্ছে। আপনি কে বলুন তো? ওপাশ থেকে একটু উচ্চস্বরে সাবিত। সাবিত ধরফুরিয়ে উঠে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তো পুরাই শক। আরে, এ তো মিতু, ওর স্কুল লাইফের ফ্রেন্ড। এবার বল, আমি শালা নাকি শালি? না না, তুই শালি হবি কেন? আর আমি তো ওর সাথে মজা করছিলাম, তুই তো আমার কিউট একটা বোন। আপনারা কি ভাবছেন এরা গল্পে হিরো হিরোইন? না, এরা হিরো বা হিরোইন কেউ নয়, দেখতে থাকুন। থাক, আর ফুলানো লাগবে না। আগে বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আল্লাহ ভালোই রেখেছেন। শুনলাম তোর শ্বশুরবাড়ি নাকি অনেক ঝামেলা হয়েছে, কি হয়েছে বলতো? বাদ দে তো ওসব কথা, পরে একদিন বলবো। আচ্ছা, যে কারণে ফোন দেওয়া সেটাই তো বলা হলো না। বল কি বলবি। এত কথা ফোনে বলা যাবে না, আজ বিকেল 4টায় দেখা কর। না গেলে হয় না? প্লিজ ভাই, না করিস না, তোর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই বলছিস আর আমি আসবো না, এমন কখনো হয়েছে? আমি ঠিকানা টেক্সট করে দিব, তুই সময় মতো চলে আসবি। আচ্ছা ঠিক আছে, আসবো। এটা বলে ফোনটা কেটে দেয়। আসলে মিতু আর সাবিত স্কুল লাইফের অনেক ভালো ফ্রেন্ড, আসলে ফ্রেন্ড বললে ভুল হবে, অনেকটা ভাই বোন। মিতুর বিয়ে হয়ে যাওয়ার পর আর তারা তেমন কোনো যোগাযোগ ওদের মাঝে রাখেনি। কথায় বলে না, বিয়ে হলে মেয়েরা পর হয়ে যায়, তখন আর ইচ্ছা করলেও সব করতে পারে না, কথাটা আসলেই ঠিক। বিকেল হয়ে গেছে, মিতুর দেওয়া ঠিকানা অনুযায়ী সাবিত রেস্টুরেন্টে গিয়ে দেখে মিতু সেখানে আগে থেকেই বসে আছে। সাবিত মিতুর সামনে গিয়ে চেয়ার টেনে বসতে বসতে বলে, কি রে, এত ইম্পর্টেন্ট কথা যে এত আগে থেকে এসে বসে আছিস? সাবিত একটা ওয়েটারকে ডাকে। জি স্যার, বলুন কি খাবেন? বল কি খাবি। না কিছুই খাবো না। এতদিন পর তোর সাথে দেখা, কিছু খাবো না বললে তো শুনছি না। আচ্ছা কফি হলেই হবে। শুধু কফি? হ্যাঁ হ্যাঁ, কফি হলেই চলবে, দুইটা কফি। আচ্ছা এখন বল কি বলবি। গতকাল রাতে বাবার সাথে আমার কথা হয়েছে, আর বাবার কথাই বুঝতে পারলাম উনি আমাদেরকে নিয়ে অনেক টেনশনে আছে, বিশেষ করে আমার ছোট বোন আনিকাকে নিয়ে। বাবার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, আর এত টেনশন করলে হয়তো বাবাও অসুস্থ হয়ে পড়বে। সাবিত বলল, মানে বুঝলাম না, ওর জন্য এত টেনশন করার কি আছে? মিতু আর ওর বাবার মধ্যে কি কথা, চলুন দেখা যাক। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই রুমে চলে গেছে। মিতু খাওয়ার পর টেবিলে হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাবা যাচ্ছিল ওর সাথে কথা বলতে, যাওয়ার সময় মিতুকে অবস্থায় দেখে বাবা একটা চেয়ার টেনে ওর পাশে বসে মিতুর মাথায় হাত বোলাতে লাগলো। কয়েকবার স্পর্শেই মিতুর ঘুমটা ভেঙে যায়। এই হাতে স্পর্শ যে ওর চির চেনা, কতবার যে বাবার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তার হিসেব নেই। মিতু চোখ খুলেই বাবাকে পাশে দেখে বলে, বাবা তুমি এত রাতে ঘুমাওনি, তোমার কিছু লাগবে? না রে মা, আমার কিছুই লাগবে না, তোর কাছেই যাচ্ছিলাম, তুই এখানেই ঘুমাচ্ছিস, রুমে যাসনি? আসলে চোখটা একটু লেগে গিয়েছিল, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তনু কোথায়? ওকে আনিকা নিয়ে গেছে, আজ ওর সাথেই ঘুমাবে। বাবা তুমি কি কিছু আমাকে বলবে? আমার জন্যই আজকে তোর এই অবস্থা, আমি নিজ হাতে ধরে তোর জীবনটা নষ্ট করলাম। বাবা তুমি এসব কি বলছো? আর আমার কপালে যা ছিল তাই হয়েছে, তুমি এসব নিয়ে টেনশন করো না তো, দেখো সব ঠিক হয়ে যাবে, আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দিবেন। আমি তোকে কি সান্ত্বনা দেব, তুই উল্টো আমাকে দিচ্ছিস। আসলে মিতুর বিয়েটা হুট করেই একটা ছেলের সাথে হয়ে যায়, খোঁজ খবর নেওয়া হয়নি তা নয়, ভালোই দেখাশোনার পর বিয়েটা হয়। কথায় আছে না, কার ভেতরটা কেমন তা শুধু একমাত্র আল্লাহ জানেন, আর জানে সে। বিয়ের 3 মাস পর থেকে শুরু হয় মিতুর শাশুড়ি অত্যাচার। ও জানতে পারে ওর স্বামী নানা ধরনের নেশা করে। ও স্বামীকে মায়ের ব্যাপারে জানালে সে বলে, তোর দোষ, তুই দোষ করলে মা কিছু বলবে না। এরপর ওর স্বামীও ওর উপর শারীরিক নির্যাতন করে। 2 বছর পর মিতুর ছেলে তনু পৃথিবীতে আসে। মিতুর স্বামী একটা সরকারি চাকরি করে। কথায় বলে না, শিক্ষিত শয়তান মিতুর স্বামীর বেলায়ও ঠিক তাই। মিতুর বাচ্চাটার
যখন 1.5 বছর বয়স তখন মিতু এসব অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে শুরু করে। বিনিময়ে জোটে শারীরিক নির্যাতন, গালাগালি এবং অসামাজিক ভাষায় গালিগালাজ। একদিন রাতে মিতু ওর স্বামীকে বলে, হয় তুমি এই নেশা ছাড়বে না হয় আমাকে আর তোমার ছেলেকে ছাড়বা। সেদিন মিতুর স্বামী নেশা করে এসেছিল। সে বলে, আমি কি করব না করব সেটা তো তোকে বলতে হবে নাকি। ওই রাতে ওর স্বামীর সাথে মিতুর অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওকে অনেক মারে। মিতু সেদিন সারা রাত খাটের কোনায় বসে কান্না করে আর সিদ্ধান্ত নেয় ও আর এখানে থাকবে না, ভোর হলেই ছেলেকে নিয়ে বাবার বাসায় চলে যাবে। মিতু এতদিন বাসায় এ ব্যাপারে কিছুই বলেনি, কারণ ওর বাবা মা এসব শুনলে অনেক কষ্ট পাবে। ওদের কথা ভেবে মিতু এতদিন চুপচাপ মুখ বুঝে সহ্য করেছে, কিন্তু এখন আর না। এ বাসায় থেকে সে শুধু অপমান আর অবহেলা ছাড়া আর কিছুই পাবে না। পরদিন ভোরে মিতু একটা চিঠি লিখে ওর স্বামীর মাথার কাছে রেখে চলে আসে আর বাবার বাসায় এসে সব ঘটনা খুলে বলে, ইচ্ছা না থাকা সত্ত্বেও। আর 6 মাস মিতু বাবার বাড়িতে, এর মাঝে ওর স্বামী বা শাশুড়ি কেউ দেখতে বা নিতে আসেনি। বাবা, ওসব কথা থাক, তোমার শরীর খারাপ করবে এত রাত জাগলে। মা রে, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বাবা বলো। আমি বলছিলাম কি, এভাবে আর কতদিন, অন্নিকার তো বিয়ের বয়স হয়েছে, তুই কি বলিস? দেখো বাবা, ওর বিয়ে দিবে দাও, কিন্তু আমি চাই না আমার সাথে যা হয়েছে আমার বোনটার সাথেও তেমনটাই হোক। ছোটবেলা থেকে তুমি ওর গায়ে একটা আঁচড় লাগতে দাওনি, ওর সাথে যদি এমন কিছু হয় সেটা আমি না সহ্য করতে পারবো আর তুমিও সহ্য করতে পারবে না। তাই আমি বলি কি, অন্যের কথায় হুটহাট করে কিছু করাটা ঠিক হবে না। বলতে পারো আমার অনুরোধ তোমার কাছে, আমি চাই আমার বোনটাকে যে ভালোবাসবে আর ও যাকে ভালোবাসতে পারবে ওর বিয়েটা তার সাথেই হোক। বাবা, তুমি কি চাও না যে তোমার মেয়ে সুখী হোক? মা রে, কোন বাবা মা চায় না তার সন্তান সুখে থাকুক? তাহলে এই দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও, যা করার আমি করব, তুমি একদম এসব নিয়ে টেনশন করবে না। বর্তমানে ফেরা যাক, সাবিত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর সব কথাই তো শুনলাম আর তাতে যা বুঝলাম সমস্যাটা বেশ গুরুতর। এখন এমন ছেলে পাবি কোথায়? আর তোর বোনের যদি কোনো রিলেশন থাকে তাহলে তার সাথে? ওয়েট ওয়েট, রিলেশন? আর আমার বোন, ও এসব একদমই পছন্দ করে না। আজকালকার মেয়ে থাকতেও তো পারে, পরে দেখা গেল বিয়েটা ঠিক হলো তারপর জানতে পারলি? তেমন কেউ থাকলে সবার আগে সে বাবাকে বলতো। তাছাড়া আমি ওকে অনেকবার বলেছি, যদি কাউকে ভালোবাসিস বা পছন্দ করিস তাহলে আমাকে বলিস। ও আমাকে বলেছে, দেখো আপু, আমার কোনো রকমের রিলেশনশিপ নেই, তোমরা যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। তোমাদের সম্মান নষ্ট হয় এমন কাজ আমি কখনোই করব না। তুই যা বলছিস তাতে আমার মনে হয় না এমন ভালো ছেলে তুই পাবি যে নেশা করে না। আর নেশা না করলেও তার কোনো না কোনো ব্যাড সাইড থাকবেই, জানিস তো খুদ ছাড়া ছেলে পাওয়া অন্তত এ যুগে টাফ। ব্যাপারটা কেমন খড়ের গাদায় সুচ খোঁজার মতো হয়ে গেল না? আমি অনেক ভেবে দেখলাম বুঝলি, আমার চেনা জানা এমন একটা ছেলে আছে। বলিস কি, একদিনের মধ্যে এমন একটা ছেলে পেয়ে গেলি? কে সে? কেন, তোর ছোট ভাই অনিক। কি রে, কি হলো তোর, ঠিক আছিস তো তুই? আমি ঠিকই আছি, বরং তোর মাথায় ঠিক নেই। কেন, আমরা ঠিক যেমন ছেলে চেয়েছিলাম তার চেয়েও বেশি পারফেক্ট। কোনো রকম নেশা করে না, সভ্য, ভদ্র, এডুকেটেড, ভালো একটা জব করে। তার চেয়েও বড় কথা হলো সমাজের আর 10 জনের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারে। বড় বিষয় হলো ও আনিকাকে পছন্দ করে আর হয়তো ভালোও বাসে। সবই ঠিক। এই যে তুই বললি না যে অনিকাকে অনেক পছন্দ করতো বা ভালোবাসতো, তখন ও সবে মাত্র ক্লাস 7-এ পড়তো, ভালোবাসা বোঝার বয়স তখন ওর হয়নি। এগুলো নেহাত আবেগ ছিল আর সেটা হয়তো এতদিনে ভুলে গেছে। তখন ভালোবাসিনি কিন্তু এখন বাসবে, আমি জানি। আমার বোনের জন্য এর চেয়ে ভালো ছেলে আর কোথাও পাবো না, তাই প্লিজ তুই আর অমত করিস না। এমন না তো যে অনিকের বিয়ের বয়স হয়নি, ওদের দুজনের বিয়েটা হলে ওরা অনেক হ্যাপি থাকবে দেখিস, আর আমাদের বন্ধুত্বটা আত্মীয়তায় পরিপূর্ণ হবে। দেখ মিতু, তুই যা বলছিস সবই ঠিক আছে, কিন্তু এটা ওর লাইফের প্রশ্ন, শুধু আমি রাজি হলেই হবে না, ওরও তো রাজি হতে হবে, আর তোর বোন তো ওকে সহ্যই করতে পারে না। সেটা অনেক আগের ঘটনা, ওকে রাজি করার দায়িত্ব তোর। ছোটবেলা থেকে আমি ওকে যা করতে বলেছি ও সব চোখ বুঝে করেছে,
একবারের জন্য প্রশ্ন করেনি ও আমাকে, ও কি সাবজেক্ট নিয়ে পড়বে, কোথায় যাবে বা কোথায় যাবে না, কার সাথে মিশবে আর কার সাথে মিশবে না, এমনকি অর্ণিকাকেও ও আমার পছন্দে পছন্দ করেছিল। আজ সমাজে আমি প্রতিষ্ঠিত, ওর নিজস্ব পার্সোনাল লাইফের প্রশ্ন, যার সাথে ও সারাটা জীবন কাটাবে। হ্যাঁ, আমি বললে হয়তো বিয়েটা করে নিবে, কিন্তু আমি এ বিষয়ে অন্তত ওর উপর কোনো চাপ দিতে চাই না। ওর একটা নিজস্ব স্বাধীনতা আছে, আমি চাই অনেক ওর নিজের ইচ্ছায় রাজি হোক। প্লিজ মিতু বোন আমার, তুই এই রিকোয়েস্টটা আমাকে করিস না। আমি সর্বোচ্চ বাবা মাকে রাজি করাতে পারি, কিন্তু তোকে অনেকের সাথে কথা বলতে হবে, তোর ওকে রাজি করাতে হবে। ওকে এই দায়িত্বটা তোর কারণেই তোর বোনের পিছনে অনেক ঘুরতো, তখন তুই একদিন ওর নামে আমার কাছে নালিশ করিস তোর বোন বলাতে, ওই দিনে আমি ওকে বকাবকি করি। ওই দিনের পর থেকে তোর পিছনের পিছনে ঘোরা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে ফিরে তাকায়নি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো, তুই ওর নাম্বারটা আমাকে দে। খেপাচ্ছিস? ও যদি জানতে পারে তুই ওকে ফোন দিয়েছিস তাহলে জীবনেও কথা বলবে না, ওই দিনের পর থেকে ও তোকে ভয় পায়। আচ্ছা তুই এক কাজ কর, ওকে এখন এখানে ডাক, যা বলার সামনাসামনি বলবো। এখন কোথায় ও? ও তো ঢাকাতে, আর জবটা পাওয়ার পর থেকে বাসাতেও তেমন আসে না। এই এখন কোথায় তুমি? যাওয়ার সময় বললা যে তাড়াতাড়ি চলে আসব, 3 ঘন্টা হয়ে গেল এখনো আসার নাম নেই। আর বলো না, আমি একটা কাজ আটকে গেছি, কাজটা হলেই চলে আসব। তোমার এত কি কাজ আমি মনে হয় জানি না, পাইছো তো খালি আড্ডা দেওয়া। আমি বাসা আসি তারপর বলি। আচ্ছা তাড়াতাড়ি আসবা কিন্তু। আরে বাবা হ্যাঁ আসব। সাবিদ ফোনটা কেটে দিয়ে আবার মিতুর সামনে বসে আর বলে, কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরই পাইনি। মিতু ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক সময় হয়ে গেছে ওরা কথা বলছে। কবে কখন কোথায় ওর সাথে কথা বলবো ওইটা আমি তোকে পরে জানাবো, কেমন? আর শোন, তোর দায়িত্ব বাসার সবাইকে রাজি করানো, আর আমি আমার পরিবারের সবাইকে রাজি করাবো, ঠিক আছে? আজ তাহলে উঠি রে। উঠবি মানে? ডিনার না করেই তোকে কে যেতে দিবে শুনি? আর রাত হয়ে গেছে, আমি তোকে ড্রপ করে দেব। না রে আজ না, অন্য একদিন, আমি একাই বাসায় চলে যেতে পারবো, আর তাছাড়া ছেলেটাকেও বাসায় রেখে এসেছি। সাবিত তো নাছোড় বান্দা, ওকে ডিনার না করে আসতেই দেবে না। অনেক জোরাজুরি করার পর মিতু রাজি হয়। সাবিত ওইটাকে ডাকে আর ওকে খাবার অর্ডার করতে বলে, দুজন পছন্দের খাবার অর্ডার করে। একটু পর ওইটা এসে খাবার সার্ভ করে দেয়। সাবিত খেতে খেতে বলে, আচ্ছা বললি না তো অনেককে কতদিনের জন্য ডাকবো? ও হ্যাঁ, আসল কথা বলতেই তো ভুলে গেছি, তুই ওকে 1 মাসের জন্য ডেকে নে। 1 মাস? এতদিন কেন? বিয়ের সাথে কি বাচ্চা কাচ্চা প্ল্যানিং করে ফেলবে নাকি? হারামি, তোর মুখে কি কিছুই আটকায় না? আচ্ছা কোনোদিন শুনছিস কি কোনো অফিসের স্টাফকে 1 মাসের জন্য ছুটি দিয়েছে? আমি চাচ্ছি ওদের বিয়েটা একটু অন্যরকম ভাবে হোক। মানে বুঝলাম না। ওটা তোর মোটা মাথায় ঢুকবে না, আর ওকে আগে এ বিষয়ে কিছু বলার দরকার নেই, আমি ওকে সব বুঝিয়ে বলবো, তুই শুধু ওকে ডেকে আন। ঠিক আছে। ডিনার শেষে সাবিত রেস্টুরেন্টে বিলটা দেওয়ার পর দুজনে বেরিয়ে আসে। মিতুকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে ওর থেকে বিদায় নিয়ে বাসায় আসতে আসতে রাত 10টা বেজে যায়। সাবিত কলিং বেল দিতেই ওর বউ এসে দরজা খুলে দিয়ে চলে যেতে পা বাড়াতে ও পেছন থেকে জড়িয়ে ধরে। ও বুঝতে পারছে যে ওর বউ ওর উপর রাগ করে আছে। ছাড়ো তো, এত ঢং এখন দেখানো লাগবে না। আমার বউটা বুঝে আমার উপর রাগ করেছে? আচ্ছা বাবা সরি, আমি আর তোমাকে বললাম যে একটা কাজে আটকে গেছি। আমি কি আর জানি না তোমার কি এত কাজ। সাবিত জানতো বাসায় আসলে এমন কিছু একটা হবে, তাই আগে থেকেই ওর বউয়ের পছন্দের কতগুলো লাল গোলাপ নিয়ে আসছে। আসার পথে ফুলগুলো সামনে এগিয়ে ধরে বলল, রাগলে আমার বউটাকে অনেক কিউট লাগে, আজকে তোমাকে না একটু বেশি সুন্দর লাগছে। থাক, পাম দেওয়া লাগবে না, ছাড়ো তো। কি যে কাজে গিয়েছিলাম শুনবে না? কি? তোমার জন্য একটা জার ব্যবস্থা করতে গিয়েছিলাম। মানে? মানে তোমার দেবরের বিয়ের কথা বলতে গিয়েছিলাম। সত্যি? আচ্ছা মেয়েটা কেমন দেখতে? আরে তুমিও চেনো মেয়েটাকে, আমার ফ্রেন্ড মিটু আছে না, ওর বোন আর্ণিকা। আচ্ছা সব বলবো, তুমি আসো তো। আর বাবা মা কোথায়? কেন খাবে না? না আমি বাইরে থেকে খেয়ে আসছি, আমিও এ জানি যে তুমি আমার জন্য এখনো খাওনি। প্লিজ লক্ষ্মীটি রাগ করো না, যাও খেয়ে নাও, কেমন? ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। বাবা মা খেয়েছে? হ্যাঁ খেয়েছে। তুমি খেয়ে মায়ের রুমে আসো।
সাবিত ফ্রেশ হয়ে ওর মায়ের রুমে যায়। বাবা মা দুজনেই বসে টেলিভিশনে খবর দেখছিল। ও গিয়ে সোফায় বসলো আর বলল, মিতা আসেনি? ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, সাবিতের বউয়ের নাম মিতা। মিতা, এ মিতা, কই তুমি? যাই, কিছু হয়েছে? মিতা আসতেই সাবিত ওকে ইশারায় বসতে বললে ও বসে। বাবা মা, তোমাদের কিছু বলার ছিল, তা এত এত আন্তামতা করার কি আছে? তারপর সাবিত শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলল সবাইকে। সব শোনার পর বাবা বলল, তো তুমি ওকে কি বলছো? আর ও পরিবারের সবাইকে কি বিষয়ে জানাইছ? বাবা, ওর সাথে আমরা আজকে কথা হয়েছে, আর ও বলেছে বাসায় গিয়ে ওর পরিবারের কাছে সব বলবে, আর ওকে বলেছি তোমরা যা বলবে তাই হবে। শুধু কি আমরা মতামত দিলেই হবে? যার বিয়ে তার মতামত নেওয়ার কি নেই নাকি? ও আমাদের মন রাখার জন্য আমরা যাকে বলবো ও তাকেই বিয়ে করবে। মা, অনেক মেয়েটাকে অনেক আগে থেকেই পছন্দ করত। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।